যে আপনার শিখনটা সেটা কার্যকর হয় না। স্যার দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনের মধ্যে হ্যাঁ একটু ভাষাগত চেঞ্জ করা যায় কি? উচ্চশিক্ষার সুযোগ সহ সাশ্রয়ী মানসম্মত ও কারিগরি বৃত্তিমূলক শিক্ষা দ্বিতীয় লাইন বা চতুর্থ লাইন, চতুর্থ লাইন দ্বিতীয় এবং চতুর্থ লাইন উদ্যোক্তা তৈরিতে কারিগরি আপনারা যারা সাধারণ শিক্ষায় আছেন তো আপনাদের মূল হাতিয়ার হচ্ছে আইসিটি। আপনাদেরকে সরকার আইসিটি একটা ল্যাব দিচ্ছে না, দিচ্ছে তো, কিংবা আইসিটি একটা সাবজেক্টই আছে, তো ওইটাকে টার্গেট করে কিভাবে আপনি একজন স্টুডেন্টের মানে কারিগরি এবং বৃত্তিমূলক দক্ষতা কিভাবে ইনশিওর করবেন, তাকে একটু জানাবেন, বোঝাবেন, এটা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, তাই না? তো এইটা আপনারা টার্গেট করতে পারেন আমার মনে হয়, এবং এর মাধ্যমে অনেক শিক্ষার্থী দেখবেন উদ্যোক্তা হিসেবে তৈরি হয়ে গেছে। আচ্ছা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা, এটার জন্য কি করতে পারেন আপনারা? এখানে কি পিছিয়ে পড়া দিব নাকি ঝরে পড়া শিক্ষার্থী দিব? আচ্ছা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীটা আমরা না দেই, কারণ এটা হচ্ছে নন ফর্মালের ওয়ার্ড, মানে উপানুষ্ঠানিক শিক্ষার শব্দ। ঝরে পড়া শিক্ষার্থীর জন্য, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য জনগোষ্ঠী বাদ দিয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য জনগোষ্ঠী অনেক বিচারে আর যদি ওই কথাটার সাথে পার্থক্য আছে, ওই কথাটা আমাদের দেশে কিন্তু উপজাতি প্রায় 35 মতো, উপজাতির সংখ্যা বাংলাদেশে বাংলাদেশ সংখ্যা পরিসংখ্যান অনুসারে 30, বাস্তবে 35 উপরে আছে। ওরা কিন্তু আমাদের জন্য বিশাল একটা অ্যাসেট, ওদেরকে একবারে বাদ দিয়ে যদি আমরা দুই জিনিস পিছিয়ে পড়া, এক জিনিস ঝরে পড়া, আরেক জিনিস তাদেরকে যদি আমরা অষ্টম শ্রেণী পাস করার পরে তারা করতেছে না, হ্যাঁ, তো আমরা তাদেরকে যদি শিক্ষা মানে শিক্ষার সাথে সাথে যদি তাদেরকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। ইভেন আমি একটা কথা বলি, আপনার স্কুল থেকে কোনো একজন স্টুডেন্ট তার অর্থনৈতিক কারণেই হোক আর যে কারণেই হোক সে ড্রপ আউট হয়ে গেল, পড়াশোনা মানে কন্টিনিউ করতে পারতেছে না, আপনার আপনার কাছে কিন্তু এই সুযোগটা আছে। আপনার দেখবেন আশেপাশে জেলা শহরে ইউসেফের স্কুল আছে, কুমিল্লায় ইউসেফ স্কুল আছে, চট্টগ্রামে আছে ইউসেফ স্কুল, কাদের জন্য? আমি তার উপযোগী কিন্তু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমি তাকে এনরোল করানোর ব্যবস্থা করে, ওই ক্ষেত্রে আপনি কিন্তু এক ধরনের রোল প্লে করবেন, এটা করা উচিত। আমাদের অফিসের ড্রাইভার, আমি ওনার মানে ওর সাথে ভালো সম্পর্ক, আমি জিজ্ঞেস টিজ্ঞেস করি আপনার ছেলে মেয়ে কয়েকজন, বলতেছে ওনার মেয়ে ক্লাস 8 পড়ে ইউসেফ স্কুলে। তার মানে এখানে যারা আপনার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা মানে ছেলেপেলে আছে তারা এখানে পড়ে, যাদের মা বাবার আর্থিক সুবিধা মানে কম কিংবা ওইভাবে সহযোগিতা করতে পারেন আর্থিকভাবে, তারা কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের পড়াশোনা করে, এবং ওই সমস্ত স্কুলে কিন্তু অনেক টেক কেয়ার করে টিচাররা অনেক টেক কেয়ার করে।
টিচারটাই নিজে বলতেছে যে তার গুগল ক্লাস স্টাডি আমি মনে করি আরেকটা বিষয় আমরা যারা আমি মানে যদিও আমার কোনোভাবে নেবেন না কলেজ লেভেলে হ্যাঁ আমরা সবচেয়ে বেশি যেটা মানে ফেস করতে হয় এখানে পরিবেশ শিক্ষার পরিবেশ হ্যাঁ শিক্ষার যে পরিবেশ তৈরি করতে না পারলে একটা ছাত্রের থেকে কখনোই আপনি গুণগত মানসম্মত শিক্ষা দিতে পারবেন শিক্ষার্থীদের এখানে হচ্ছে একটা একটা মানে পরিবেশের মানে বিষয়টা কিন্তু এখানে আনা উচিত শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করা এরপরে আছে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা।